তো বন্ধুরা আমরা আসলাম রাজবাড়ি, আজকে আমাদের মিট আপ ছিল, আমাদের টিমের সাথে আমরা আসছি। আর এদিকে আমি ভাবতে হয়নি এতজনে আসবে এদিকে, ঠিক আছে। তো প্রিয়াঙ্কা দি, জলপাইগুড়ি থেকে কোনোদিন মিট আপ রাখার প্ল্যান আছে? আমার জন্য খুবই স্পেশাল, কারণ আমার আজকে ফার্স্ট মিট আপ আমাদের রাজবাড়িতে আছে। সবাইকে ডাকছি, সবাই আসবে, দেখি কতজনে আসছে। আগে যাই, তারপরে মজা হচ্ছে আমাদের সম্পূর্ণ টিমের সাথে। আমাদের টিমও আছে, আমাদের টিমরা হচ্ছে যাচ্ছে টোটোতে, আর আমি আর স্যার যাচ্ছি স্কুটিতে, ঠিক আছে। যাচ্ছি, তারপরে তোমাদের সাথে রাজবাড়ির ওখানে কথা হচ্ছে, দেখি কতজনে আসে। আমি তো আইডিয়া রাখছি হাইলি, কুড়ি থেকে 15 জন, দেখি এখন কতজনে আসে। আমার আইডিয়াটাকে ক্রস করতে পারে না, তার থেকেও নিচে বা আমার আইডিয়াটা ফেল হয়ে যায়, গেলেই বোঝা যাবে নাকি। অনেক লেট হয়ে গেলো, টাইম দিচ্ছি 12টা, এখন বাজে 1:30, মানে 1.5 ঘন্টা লেট। তো আমার খুবই খারাপ লাগছে, অনেকক্ষণ থেকে অনেকজন ওখানে দাঁড়িয়ে আছে। যাই এখন, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে, চলো। তো এই আমাদের টিমের ছেলেপেলে সবাই গাড়িতে উঠছে, এই টোটো থেকে এখন আমরা চলে যাবো সবাই আবার ওখানে স্পটে, ঠিক আছে। আর আমাদের সাহায্য করছে আমাদের 3K প্র্যাঙ্ক আদি ভাই। তো আমরা এন্টার করলাম রাজবাড়ির সামনে, আর রাজবাড়ির সামনে এসে সবার সামনে দেখা হয়ে গেল। খুব ভালো লাগলো যে এন্টার করতে করতেই মানে দেখা হয়ে গেল। এখন ভিতরে যাই, কি পরিস্থিতি আছে। ওয়েট করেছিলাম, আমাদের ওয়েট খতম মন্ডা শেষ হয়ে গেল, জনতা ফাইনালি আসলো, অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি মিট করতে পেলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ওয়েট করার জন্য। সবাই চলে আসছে আমার বন্ধুরা, ঠিক আছে, খুব ভালো লাগতেছে, যাই এখন। তো বন্ধুরা ফাইনালি আমরা এন্টার করলাম রাজবাড়ি, ঠিক আছে। এখন রাজবাড়ির ভিতরে যাই, তারপরে দেখি অনেকক্ষণ থেকে সবাই ওয়েট করছে। তো খুব খারাপ লাগলো আমার যে আমার টাইম মতো আসতে পারলাম না, ঠিক আছে। চলে এলাম আমরা রাজবাড়ি, এবার দেখি পরিস্থিতি কি হয়। ভিতরে এন্ট্রি করছি, খুব ভালো লাগলো, ঠিক আছে। ওখানে অনেকটা ভিড় আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এতক্ষণ ওয়েট করার জন্য। আমরা টোটাল যতজন আছে সবার লিঙ্ক আমরা ছাড়বো, আর আমার খুব ভালো লাগছে যে আমাদের টিমের জন্য এতজন আসছে এখানে, খুব ভালো লাগছে। ফার্স্ট টাইম মিট আপ করে মানে কি বলবো, এত খুশি লাগছে, সবাই আছে এখানে। তো বন্ধুরা আমরা আসলাম রাজবাড়ি, আজকে আমাদের মিট আপ ছিল, আমাদের টিমের সাথে আমরা আসছি। আর এদিকে আমি ভাবতে হয়নি এতজনে আসবে এদিকে, ঠিক আছে। খুব ভালো লাগলো ফার্স্ট টাইম মিট আপ করে, এত ভালোবাসা দিচ্ছি। ও ভাই সাহেব, এত ভালোবাসা যদি পাওয়া যায় তাহলে কোথায় রাখবো আমি, খুব ভালো লাগতেছে, ঠিক আছে। চলো সবার সাথে ফটো টটো হয়ে যাক, তারপরে কথা হচ্ছে। আমরা চেষ্টা করতেছি এর মধ্যে আনার, বা ডিসেম্বরের মাসের 25 তারিখ আমাদের একটা ডান্সের অ্যানুয়াল শো আছে, আমরা চেষ্টা করছি সেদিনই আমাদের বাইকটা নেওয়ার জন্য। বাবু ভাইয়া জলপাইগুড়িতে এসে বাইকটা দেয়, সবাই যেন দেখতে পারে, ভালো করে ফটো ভিডিও টিডিও তুলতে পারে। ছোট যার 200 আছে, যার 100 আছে, তারাও কিন্তু আসবে। তো দাদা দেখি কিছু নিয়ে আসছে আমাদের টিমের জন্য। ওরে দাদা, আমাদের জন্য কি বলবো,
মানে এখানে আমার ফেস বলে না, দেখো তোমরা আমরা যে পাঁচ জন আছি, পাঁচ জনের ফেসটা দেখো, মানে কি বলবো একদম। তোমার নাম কি? আমার নাম মিলন রায়, আর আমার ইউটিউব চ্যানেলের নাম হলো মিলন রায় ব্লগ। মিলন রায় ব্লগসকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, আমি বলছি এত পার্সোনালি তোমরা সাবস্ক্রাইব করো, মানে এত সুন্দর ট্যালেন্টকে তোমরা যদি না দেখো তাহলে কে দেখবে। তোমরাই কিন্তু মেন ওটাই, যে একজনকে এত ভিড়ের মাঝখান থেকে তোমরা বেছে নাও, ঠিক আছে? তো আমিও চাই যে এত ভিড়ের মধ্যে এই একটা ছেলে আসে যেন বের হয়ে আসে, যেন ট্যালেন্টের এখানে কমি নাই। তো এখনকার যুগটা এমন যে সবার কাছে অনেক ট্যালেন্ট থাকে, তো ভিড় থাকে, তো ভিড়ের থেকে বের হতে হয় ট্যালেন্টের মাধ্যমে। তো তোমরা অবশ্যই বলবো যারা ট্যালেন্ট দেখি আগে যাচ্ছে তাদেরকে একদমই আগে নিয়ে যাও, ধাক্কা মেরে না রকেটের মতো করে নিয়ে যাও। তো বন্ধুরা খুব ভালো লাগলো তোমরা এত ভালোবাসা দিচ্ছ, আর আমাদের ভালোবাসার মানুষগুলো আসছে দেখো এত লেট করে। ভিডিও দেখো, আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাড়ি দাদা তোমার? আমার এখান থেকে তাদেরও কিছু হেল্প হয়ে যায়, কারণ আমার আমার জন্য অনেক টাকা পয়সা খরচা করে এক একজন অনেক দূর থেকে এসেছে। তো সবাই চ্যানেল আমি নাম বলবো, তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো সবাই একটু চ্যানেল নামগুলো সবাই বলবে। আচ্ছা সবাই এখানে হয়ে যাওয়া, সবার চ্যানেলের নামগুলো এক এক করে বলবা, কোথা থেকে আসছো তোমরা, একটু সবাই এখানে চলে আসো। তো সবাই এখানে আসে, ঠিক আছে? এবার নামগুলো সবার জেনে নিই, প্রথমে এই পাশ থেকে স্টার্ট করি। ভাই তোমার চ্যানেলের নাম কি আছে? জিয়ার মোটর ব্লগ। আর তুমি কোথা থেকে আসছো? আমার কাদাবাড়ি। কাদাবাড়ি, আচ্ছা খুব ভালো লাগলো এত দূর থেকে আসে। আর ইয়ে বড় ভাই মানব, ঠিক আছে? অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? একদম একদম। তোমার বাড়ি শিমলতলি, মানে বেরবাড়িতে এটা। আর আমার চ্যানেলের নাম মিলন রয় ব্লগ। আর দাদা কিন্তু অনেক ট্যালেন্ট আছে, তোমরা সাবস্ক্রাইব করো। আমি আসছি বোদামাস থেকে। বোদামাস থেকে ঠিক ভাই রাজবংশী আমার ছেলের নাম। একদম একদম, সবাই ছেলেটাকে সাবস্ক্রাইব করে দেবা, আর জয়দার পাশে থাকবা সব থেকে বড় কথা হলো। থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ। তোমার? আমার বাড়ি হচ্ছে ময়নাগুড়িতে, আমার চ্যানেলের নাম হচ্ছে ক্রেজি শুভম। তো ভিডিও যদি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করবে, তাছাড়া একদম একদম মানে মানে জোশ আবার হাত তালে। চ্যানেলের নাম হচ্ছে এমসিবি ট্রেডার প্র্যাঙ্ক। প্লিজ চ্যানেলটা যদি ভালো লাগে থাকে, ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবা। আর যদি না ভালো থাকে, না যদি মনে জলপাইগুড়িতে এসি কলেজ পাড়াতে। তো সেখানে যদি ভিডিওটা আমার, আমিও ভিডিও দিই আর ব্লগ আপলোড হয়, তার মধ্যে আমার জয়ন্ত ভাই ইনফরমেশন আপলোড করি আমি। তো যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব। আমরা হলদিবাড়ি থেকে আসছি, আমাদের চ্যানেলের নাম হচ্ছে থ্রি লিটল বয়। তো দাদার পাশে থাকবা, আমাদেরও পাশে থাকবা। একদম একদম একদম, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। তো এ আর রাজবংশী অফিসিয়াল আমাদের চ্যানেল। তো আমরা হলদিবাড়ি থেকে আসছি, আর একটা আছে চকলেট টিম, তো সাপোর্ট করে দিবা, দাদাকেও সাপোর্ট করে দিবা। একদম একদম, থ্যাংক ইউ। তোমার দাদা? আমার চ্যানেলের নাম হচ্ছে 96 স্কিল। আমরা হলদিবাড়িতে সবাই একসাথে আসি। আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে বাবা, পাশে থাকো জলপাইগুড়ির ছেলে, ঠিক আছে? আর ইয়ে আমাদের দাদা পুলিশ লাইনের বাড়ি, আপনার চ্যানেলের নাম বলতো? তো প্লিজ সাবস্ক্রাইব করো, আর পাশে থাকো, খুব ভালো লাগলো আমার স্পেশালি। আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ, মানে এতক্ষণ থেকে মানে কি বলবো, এটা একটা খুব ভালো, এতক্ষণ থেকে দৌড়াদৌড়ি করছি, সবার চ্যানেলে হাফাহাফি করছি, তো আমার জন্য জল নিয়ে আসলো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমার চ্যানেলের নাম কি আছে? এসডি সুইট লাভ লাইফ। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এ দেখো মানছিলাম,
ফুটবল খেলা দেখতে আসছি ফুটবল খেলা ফুটবল খেলা তো সবাইকে সবাই যতজনের আছে এখানে সবাইকে অসংখ্য ধন্যবাদ নিজেদের টাইম বের করে বা নিজেদের টাইম ফেলে আমাদের জন্য আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে ভালোবাসা দিয়ে যাও যতজনের চ্যানেলের নাম বলা হয়েছে সবাইকে সাবস্ক্রাইব করো আর পাশে দেখো সবার কন্টেন্টগুলো দেখো যার কন্টেন্ট ভালো লাগবে না আবার আনসাবস্ক্রাইব করে দিবে প্রথমে সাবস্ক্রাইব করে ভালোবাসা দেখাও সবাইকে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ জেপিজি রাজবংশী ফান হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের জলপাইগুড়ির মানে কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে আমাদের ভাগ্নি আছে ভাগ্নি তোমার চ্যানেল নাম বলে দাও ওই একই নাম একই নাম সবাই সাবস্ক্রাইব করো পাশে থাকো পাশে একদম বিগ ফ্যান বিগ এটা এটা একমাত্র তোমাদের ভালোবাসার জন্য বাবু ভাইকে টেনে নিয়ে আসতে পারছি আমরা নালে আমরা কিছুই না আমরা শুধু জাস্ট ভিডিও দিয়ে যাচ্ছি ভালোবাসা দেখানোর কাজ সম্পূর্ণ তারপরে তোমাদের আজকে মিটআপে একটু দেখে খুব ভালো লাগলো এখানে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার খুব ভালো লাগলো যে সবাই এত ভালোবাসা দেয় আমি জানি না আমি ভাবছি হয়তো প্রথম প্রথম ভাবছি 5 থেকে 6 জন আসবে বা 20 থেকে 25 জন আসবে কিন্তু এখানে না অনেকজনে আসছে আমার যে ধারণাটা ছিল সেটা ক্রস করে দিছে মানে এখানে বোঝা যায় যে লোক কতটা চায় আমাদেরকে কতটা ভালোবাসে আর জানি তোমরা অনেক ভালোবাসা দেওয়ার জন্য যার জন্য এত সুন্দর একটা আমরা বাইকও পেয়েছি সেটা একমাত্র তোমাদের ভালোবাসার জন্যই বন্ধুরা কী বলবো আর কিছু বলারই নেই আমরা মানে একটা কান্না কান্না ফিল চলে আসছে যে একটা ছোট্ট একটা ফ্যামিলির ছেলে যার কিছু একটা স্বপ্ন দেখারও অকার ছিল না আর আজকে সেটা মনে হচ্ছে যে না আজকে নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারছি আমি ভাবতে পারিনি যে আমাদের মিট আপে হয়তো কোনোদিনও কোনো লোক আসবে বা আমাদের সাথে দেখবে বা ফটো তুলবে বা কথা বলবে কিন্তু আজকে এটা একমাত্র তোমাদের ভালোবাসার জন্য যে এত লোকে আসছে আমাদের সাথে ফটো তুলছে কথা বলছে রাস্তা দেখা হলে ডাকে ফটো তুলে মানে এটা একমাত্র পাওনা তোমাদের কাছ থেকে এ আমি কিছুই না কিন্তু আমরা কিছুই না তোমরাই আমাদেরকে বানাচ্ছো মানে থাকে না একটা অনেক বড় ভিড় ওই ভিড়ের মাঝখান থেকে তোমরা আমাকে বেছে নিয়েছো আমাকে বলে না আমাদের টিমের যতজন আছে সবাইকে বেছে নিয়েছো যে না একটা এত বড় মানে ভিডিও তো সবাই বানায় না ভিডিও তো সবাই বানায় কিন্তু ওই সবার মাঝখান থেকে যে আমাকে বেছে তোমরা বের করেছো এর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তুমি যে এত ভালো মনের মানুষ তুমি যে ভিডিওটা দেখছো আমি জানি তুমি অনেক ভালো মনের মানুষ যার জন্য এত ভালোবাসা দিচ্ছ তুমি কি বলবো অসংখ্য ধন্যবাদ তোমাকে অনেক ভালোবাসা লাভ ইউ কোনো অবধি কত লোকে আছে এখানে ঠিক আছে অনেকজন চলে গেল তো ফার্স্ট মিট আপ করলাম আমার তো খুব ভালো লাগলো আমি জিজ্ঞেস করবো আমাদের ভাইদেরকে অনুমেশ কেমন লাগলো তোর আমার তো খুব মজা লাগলো খুব মজা বলতে গেলে কেমন ফিল হচ্ছে আজকে ফিল তো মানে বলে মানে আমি বলে বুঝাতে পারবো কিরকম ফিলটা হচ্ছে আচ্ছা আমি ভাবতে পারিনি যে এত লোকজন হবে আমার হয়তো 5 থেকে 6 জন আসবে যাই কোনো ব্যাপার না বাবা মেন কথা হচ্ছে আমার মোটিভ হচ্ছে ওদেরকে দাঁড় করানো ঠিক আছে আমি হই বা না হই আমার মোটিভ হচ্ছে আমার ভাইরা যদি দূরে যেতে পারে তাহলে আমিও যাবো আর এটা একমাত্র হবে ভালোবাসা তোমাদের আর ওর খাটনিতে ঠিক আছে আমি চাচ্ছি যে আমার ভাইরা যেভাবে খাটনি করছে লাইফে আরও খেটে যাক আমি সবসময় ওদের পাশে আছি তোমরাও থাকো মুন্নাও এখন আসে কাজ করতেছে সবসময় হেল্প করতেছে ডাকতেছি চলে আসছে তো ধন্যবাদ ভাই এইভাবে হেল্প করে যে আমাদেরকে ওই তো ওই তো কাজ কাজের মাঝেও হেল্প করে আছিস খুব ভালো লাগছে থ্যাংক ইউ আমার তো একদম অনেক একদম মন থেকে বলতে পারবো না কোথাও একদম খুব ভালো লাগলো প্রথমে তো ঘুম দিয়ে উঠলাম তারপর যে ভাবলাম যে আজকে এখানে চা আসবো কেউ চা আসবে কি আসবে না অতটা আমি কিছু ভাবতে পাই নাই কিন্তু বাপরে বাপ জঙ্গা চা আসলাম একটা ছেলে চা আসলো একটা ক্যামেরা নিয়ে দাদা তোমাকে যে দেখলাম দাদা তোমাকে তোমাকে চিনি তোমার নাম যে বাবির না দাদা সেই চেয়ে একটা কিছু একটা বলো সত্যি বললাম মানে মুখে তো এখন কোথাও বাইরে হচ্ছে না এত ভালো চা আসে এত জন যে আসবে কখনো ভাবতে তো পাই নাই তো তোমাদের অসংখ্য 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 ধন্যবাদ তোমাদেরকে আমার তরফ থেকে একদম আই লাভ ইউ একদম তোমাদের সবাইকে আমি তো যখন এন্ট্রি করলাম ওখানে শুধু নামলাম পুচকা খাচ্ছিল দিদিরা তোমরা তো দেখতেই পেলে তো ওটা রিয়াকশনটা নিতে পারিনি যখন নামলাম আমাকে দেখে মানে কেমন একটা শখ হয়ে গেছিলো তো কী বলবো আমারও খুব ভালো লাগলো ওই শখটা দেখে কেন মেন হচ্ছে ওটা রিয়াকশন আর আমি একটা স্পেশালি জিনিস দেখাচ্ছি আমরা হচ্ছে যখন কোনো একটা জায়গায় যাই বড় বড় সেলিব্রিটির জন্য মানুষের নিয়ে আসে যাতে বড় বড় ফ্যান থাকে তো আমরাও ভাবতে পারিনি যে এরকম আর আমরা কালকে ভিডিওটা মানে ফটোটা আপলোড করেছি বাবি বাবি এডিট করেছিল আমাকে সন্ধ্যাবেলা দিলো ফটোটা আপলোড করে হলো এত কম সময়ের মধ্যে এত সুন্দর আর্ট করলো তোমরা দেখলে বুঝতে পারবে খুব ভালো লাগলো দেখো কত সুন্দর একদম রিয়ালিটি দেওয়ার চেষ্টা করছে রিয়ালিটি মানে একদম সবার দেখো যে অনিমেষ বাবিন আমি রাহুল জয় সবার মুখগুলো একদম প্রপারলি করছে প্রপারলি আচ্ছা জয় তোর কতটা ভালো লাগলো আজকে বলতো একটু মন থেকে খুলে বল মনের কথা বলো খুলে একদম খুলে বলবো না মনের কথাগুলো বল যেগুলো মনে আছে যেটা বলতে চাই সবার মাঝখানে সবার মাঝখানে আচ্ছা তোর কেমন ফিল হচ্ছিল এখানে যখন ঢুকলি তখন মনে হচ্ছে যে রোজদিন ভিডিও ছাড়ি রোজদিন তো হচ্ছে না না আমাদের আমাদের ভিডিও এখন কন্টিনিউ আসবে ঠিক আছে কয়েকদিন পর ভিডিও দিতে থাকবো আমরা এখন আমাদের এখন দুটা চ্যানেলে ভিডিও আসবে আমাদের কমেডি চ্যানেলেও ভিডিও আসবে তারপর আমাদের মেন চ্যানেলেও ভিডিও আসবে আমাদের যে দুই তিনটা করে ভিডিও দিতে হবে তারপর আমাদের জয়ন্তরায় যেটা হিন্দিটা আছে ওটা তো এবার প্রচুর খাটতে হবে কারণ আমরা চাই যে হিন্দি অডিয়েন্স সেটাও আমাদেরকে চেনুক ঠিক আছে খুব হিন্দি বলেঙ্গে হাম হিন্দি বলেঙ্গে হাম হ্যাঁ ভাই তুই বল তোর কেমন ফিল হলো আমি তো ভাবতে পারিনি এত লোক আসবে ভাবতে পারিস নাই না এগুলা ভালো ভালোবাসা ভাই ভালোবাসা আরো ভালো ভালো কাজ করে যাবো আমরা
এরকম করে ভিডিও বানাবো, এরকম করে আরো হবে। একদম একদম, তো রাউলেরও খুব ভালো লাগছে, ঠিক আছে, তো সবাই ভালোবাসা দিচ্ছে। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাই, চল চল মনের ভিতরে না অনেক কথা লুকায় আছে, যেগুলো তোমাদেরকে আজকে আমি খুলে বলবো, আর সেটা একমাত্র তোমাদের জন্যই বলবো, যেন তোমরা আরো জোশ পাও, লাইফে আরো অনেক কিছু করতে পারো। লাইফে সবাই অনেক দূর যাচ্ছে, আমার যে বন্ধু দাদা রোশন দা ও অনেক দূর চলে গেছে লাইফে। আমরা আগে একসাথে ভিডিও বানাতাম, দেখো নতুন গাড়ি কিনছে স্কুটি, একমাত্র ডান্স করে। তো বন্ধুরা আমরা ফাইনালি রাজবাড়ি ওখান থেকে বের হয়ে চলে আসলাম, অনেকটা টাইম দিলাম, ফার্স্ট টাইম মিট আপ ছিল আমাদের। আমরা ভাবতে পারিনি যে লোকে আমাদেরকে এতটা ভালোবাসে আর এত ভালোবাসা দেয়, ঠিক আছে। আর আজকে প্রুফ হয়ে গেলো যে না, ভিডিওর দিক থেকে হয়তো লাইফে কিছু করতে পারবো, ভিডিওর প্রতি ভিডিও বানানোটা আরও অনেকটা চাহিদা বেড়ে গেলো, অনেকজনে আসছোর জন্য, অনেকজনের মুখ থেকে অনেকজন ভালো ভালো কথা শুনতে পেলাম। দেখো আমাদের বাড়ি জলপাইগুড়ি, আমরা এককালে অন্য কারোর কাছে যেতাম, কিন্তু আজকে এমন একটা সময় আমরা করে নিছি, ঠিক আছে, খাটনি করে আর তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টের জন্য অন্য অন্য জায়গা থেকে আজকে আমাদের সাথে স্পেশালি আসছে ভিডিও বানাতে, দেখা করতে, খুব ভালো লাগতেছে, ঠিক আছে। তোমরাও লাইফে যেটা করতেছো করো, মনো যোগ দিয়ে করো, তোমরা লাইফে অনেক কিছু করতে পারবে। আমি জানি তুমি যে ভিডিওটা দেখছো তুমি অনেক খাটনি করা লোক, তুমি খাটনি করা লাইফে অনেক দূর যাবে, আর দেখবে মানে খাটনি করার পর যে ফলটা পাবে না, মানে ওটার লেভেলটা অনেকটা আপ। তো থ্যাংক ইউ, এইভাবে ভালোবাসা দাও, আশা করি লাইফে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আমাদের চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে, আমরা নেক্সটে যেন আরও অনেক ভালো ভালো ভিডিও দিতে পারি। আর বাবু ভাইয়া যখন চলে আসবে তখন আমরা স্পেশালি ভিডিও দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো একটা নতুন ভিডিও আমাদের চ্যানেলে পোস্ট হয়েছে, যারা যারা দেখো নি তোমরা ভিডিওটা দেখে নাও, ঠিক আছে। আর যদি কথা বলতে হয় ইনস্টাগ্রামে আসো, ফলো করে কথা হবে, ভালো ভালো যে কোনো কোশ্চেন আসে তোমরা করতে পারো, সব রকম কথা হবে, ঠিক আছে। আর তার আগে তোমরা যদি যে জায়গার থেকে আসো, তোমরা যদি মিট আপ চাও তাহলে আবার দেখা হবে, ঠিক আছে। কিন্তু ওটা হবে একবারে বাবু ভাই যখন গাড়ি দিবে তারপরেই হবে, ঠিক আছে, তারপরে হবে ডবল ধামাকা মিট আপ। তো সব জায়গায় যাওয়ার চেষ্টা করবো আমি সেই বাইকটা নিয়ে, আশা করি সবার মাঝখানে আমি যেতে পারবো, তোমরা ভালোবাসা দেওয়া হবে। চলো বন্ধুরা, তো আমরা চলে আসলাম আমাদের ডান্স ক্লাসে, আর ডান্স ক্লাসে দেখো কে আসছে, চুরি করে ধরা পড়ছে রোহিতা, কথা বন্ধু করে আসছে দেখো রোহিতাকে। দেখো আমাদের প্রিয়াঙ্কা ডান্স করতেছে, কেমন লাগছে ডান্সটা করে, ভালো লাগছে আমাদের ডান্স ক্লাস, প্রথম আসলাম, অসম, এরপর আবার আসবো তো, এরপর আবার আসবো তো। তো প্রিয়াঙ্কা দি, জলপাইগুড়ি থেকে কোনোদিন মিট আপ রাখার প্ল্যান আছে? হ্যাঁ অবশ্যই আছে। কবে? আজকে অনেকজনে আসছে তোমাকে খুঁজছিল, তাই, কিন্তু তোমাকে পাইনি। রোহিত বলো, তুই কি মিট আপ রাখতে চাও জলপাইগুড়িতে? হ্যাঁ, 25 ডিসেম্বর, 25 ডিসেম্বরে মিট আপ হবে, ঠিক আছে। 25 ডিসেম্বর যেদিন আমাদের অ্যানুয়াল শো, অ্যানুয়াল শো চলো টাটা।